আমি বলতে চাচ্ছি কালকে রাতের বেলা যে ঘটনাটা ঘটছে, পাঁচজন হচ্ছে রামদা নিয়ে আসে, একজন রোগীকে হত্যা করে, গলা কেটে হত্যা করে। তো এটার প্রতিবাদে হচ্ছে মেনলি যেই ডাক্তারদের যে ব্যাপারটা, তারা হচ্ছে আজকে কর্মবিরতিতে চলে যায়। তো হসপিটালে এসে যদি একজন রুগী তার নিজের অস্তিত্ব টিকায় রাখতে না পারে, সে যদি মারা যায়, তাহলে হচ্ছে আমার প্রশ্নটা এখানেই যে হসপিটালে যদি কোনো একজন মানুষ, সাধারণ মানুষ যদি মারা যায় বা কেউ কেউ এসে তাকে মেরে ফেলে, তাহলে হচ্ছে তাদের জীবনের রক্ষাটা করবে কে, বা ডাক্তারদের হচ্ছে জীবনের রক্ষাটা করবে কে? এটা হচ্ছে কথা। আসতে পারছে কালকে এই বিষয় সম্পর্কে আপনার কোনো মতামত? না, এই বিষয়ে আসলে এটা পুরোপুরি প্রশাসন দেখবে এই বিষয়টা, সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আছে, তারা সেগুলো চেক করে দেখবে, হয়তোবা দেখার পরে যেটা হচ্ছে যে যে বা যারাই হোক যারা অন্যায়টা করছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমাদের দাবি। আমি মনে করি যে ডাক্তারদের যত দাবি আছে যদি যৌক্তিক হয়, প্রত্যেকটা যৌক্তিক দাবি মেনে নেওয়া দরকার খুব তাড়াতাড়ি, যাতে জনগণ যে দুর্ভোগে পড়ছে, যে যত রোগী দুর্ভোগে পড়ছে তাদের সবারই হচ্ছে সুস্থতা কামনা করতেছি, তারা ফিরে আসে তাদের সুস্থতা করবে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ।